অষ্টম শ্রেণী সুপ্রিয় শিক্ষার্থীরা, বাংলা প্লাস চ্যানেলের পক্ষ থেকে তোমাদেরকে জানাচ্ছি আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা। আজ উপস্থিত হয়েছি 2021 সালের নবম সপ্তাহের অষ্টম শ্রেণীর বাংলা বিষয়ের অ্যাসাইনমেন্টের নমুনা উত্তর নিয়ে। যারা আমাদের চ্যানেল এখনও সাবস্ক্রাইব করনি, তাদেরকে সাবস্ক্রাইব করার অনুরোধ জানিয়ে শুরু করছি নমুনা উত্তর। প্রিয় শিক্ষার্থীরা, আমরা প্রথমেই আজকের অ্যাসাইনমেন্টটি দেখে আসি। শ্রেণী অষ্টম, বিষয় বাংলা। অ্যাসাইনমেন্ট বা নির্ধারিত কাজ 3, অধ্যায় অধ্যায়, শিরোনাম কবিতা, 2 বিঘা জমি রবীন্দ্রনাথ ঠাকুর। অ্যাসাইনমেন্ট বা নির্ধারিত কাজ, বর্ণনাধর্মী গদ্য রূপান্তর। বিদীর্ণ হইয়া ফিরিয়া ফিরিয়া চারিদিকে চেয়ে দেখি, জুটি বাঁধা উয়ে সপ্তম সুরে পাড়িতে লাগিল গালি। 2 বিঘা জমি কবিতার উক্ত পংক্তিগুলো গদ্যে রূপান্তর করো। প্রিয় শিক্ষার্থীরা, 49 থেকে 62 এই লাইনগুলো তোমাকে গদ্যে রূপান্তর করতে বলা হয়েছে। তারপর আমরা ধারাবাহিকতার বিষয়বস্তুর সঠিকতা ও ধারাবাহিকতার সাথে পুরো কবিতাই গদ্যে রূপান্তর করেছি, যদিও এই লাইনগুলোর প্রতি বেশি জোর দেওয়া হয়েছে প্রথমে ভূমিকা এবং লাস্টে পরিশেষ টেনে আমরা শেষ করছি। তো দেখিনি আজকের নমুনা উত্তর। নির্ধারিত কাজের উত্তর, প্রারম্ভিকে। 2 বিঘা জমি রবীন্দ্রনাথ ঠাকুরের চিত্রা কাব্যগ্রন্থ থেকে সংকলিত। এটি একটি ব্যঙ্গাত্মক কবিতা। বাংলার গ্রামীণ সমাজের শ্রেণী বিভেদ আর দুর্বলের উপর সবলের অত্যাচার নিয়ে রবীন্দ্রনাথ ঠাকুর কবিতাটি রচনা করেছেন। এই কবিতায় একটি লোকের জমি জোর করে জমিদারের দখলে নেয়ার ঘটনা অতি নিপুণভাবে কবিতার ছন্দে ব্যক্ত করা হয়েছে। বর্ণনাধর্মী গদ্য রূপান্তর। গরিব কৃষক উপেন একজন প্রান্তিক কৃষক। তার যে জমি জমা ছিল তার মধ্যে 2 বিঘা জমি ছাড়া সব বন্ধক দিয়ে ঋণের দায়ে হারাতে হয়েছে। তার সম্বল এখন শুধু বিটে মাটি, এই 2 বিঘা জমি। কিন্তু বাগান বানানোর জন্য জমিদার বাবুর নজর পড়ে উপেনের 2 বিঘা জমির উপর। বাবু উপেনের জমি কিনতে চান। উপেন বলে জমিদার বাবু, এদেশের মালিক আপনি, জায়গার অভাব নেই, কিন্তু আমার এই জায়গাটি চা মরার মতো ঠাঁই নেই। উপেন 2 হাত জোর করে বাবুর কাছে বিটেটা কে না নেওয়ার জন্য অনুরোধ করে। নাসরবান্ধা বাবু 1.5 মাস পরেই মিথ্যে ঋণের দায় উপেনের প্রতি ডিগ্রি জারি করেন। উপেন নিজের বিটে চেয়ে পথে পথে ঘুরে বেড়ায়। এভাবে অনেক বছর কেটে যায়। অনেক তীর্থস্থান, শহর, গ্রাম সে বিচরণ করে, তবু উপেন তার 2 বিঘা জমির কথা ভুলতে পারে না। তাই নিজ ভূমি টানে উপেন একদিন নিজ গ্রামে ফিরে আসে। গ্রামে এসে নিজ বাড়ির সামনে এসে উপস্থিত হয়ে দেখে বাড়িতে আগের কোনো চিহ্ন নেই। উপেনের মন বিষণ্ণ হয়ে পড়ে। তার বসত ভিটা আজ অন্যরূপ ধারণ করেছে। নিজের বাড়িতে এসে উপেন স্মৃতিকাতর হয়ে পড়ে। তার চোখ জলে ভরে যায়। অবশেষে তার ছেলেবেলার সেই আম গাছটির দিকে চোখ পড়ে উপেনের। স্মৃতিময় আম গাছটি দেখে তার মনের ব্যথা দূর হয়ে যায়। আম গাছের নিচে বসে সে ভাবতে থাকে ছেলেবেলার কথা। মনে পড়ে জয়ের দিনে কত নাম সে কুড়িয়েছে এখানে। তখন হঠাৎ বাতাসের ঝাপটায় তার কোলের কাছে 2টি পাকা আম ঝরে পড়ে। ক্ষুধার্ত উপেন ভাবে আম গাছটি তাকে চিনতে পেরে উপহার দিয়েছে। কিন্তু আম 2টি হাতে নিতেই বাগানের মালি লাঠি হাতে এসে উপেনকে গালিগালাজ করে। উপেনকে ধরে জমিদারের কাছে নিয়ে যায়। বাবু তখন মাছ ধরছিলেন। মালির কাছে সব শুনে বাবু রেগে উপেনকে বকা দেন, মারতে যান। উপেন কাতর হৃদয়ে বাবুর কাছে 2টি আম ভিক্ষা চায়। কিন্তু বাবু উপেনকে সাধু বেশি চোর বলে উল্লেখ করেন। এতে উপেন হতভম্ব হয়ে যায়। চোর উপাধি শুনে উপেনের চোখ দিয়ে অশ্রু গড়িয়ে পড়তে থাকে। প্রিয় শিক্ষার্থীরা, আজকের অ্যাসাইনমেন্টের নমুনা উত্তরটি আমি ডেসক্রিপশন বক্সে পিডিএফ ফাইল আকারে দিয়ে দেব, তোমরা সেখান থেকেও নিয়ে নিতে পারবে। পরিশেষ। সমাজের প্রভাবশালী মানুষ গরিব দুঃখী খেটে খাওয়া মানুষদের ধন সম্পদ আত্মসাত করে ধনী হয়। তাদের এই সম্পদের লোভের কারণে তারা নিজেদের মানবতাকে বীর্যন দিয়ে মিথ্যার আশ্রয় নিতে কুণ্ঠাবোধ করেন না। তারা সমাজের দিনহীন মানুষদের প্রতারিত করে তাদের ন্যূনতম সম্পদটুকু কেড়ে নেয়। তো প্রিয় শিক্ষার্থীরা, এই ছিল আজকের নমুনা উত্তরপত্র। তো এই তোমাদেরকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি। যারা আমাদের চ্যানেল এখনও সাবস্ক্রাইব করেনি, আরও একবার তাদেরকে সাবস্ক্রাইব করার অনুরোধ জানাচ্ছি। আল্লাহ হাফেজ।